গাড়ি বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, এরপর সপ্তাহখানেক একেবারে ভ্যানিশ। ব্যবসায়ীর খোঁজে তো তন্ন তন্ন করে চলছে তল্লাশি। লালবাজারের তরফে জারি করা হয়েছে লুকআউট নোটিশও, কিন্তু রাজ্যের কোথাও হদিশ পাওয়া যায়নি শৈলেশ পাণ্ডেদের। কিন্তু শেষ পর্যন্ত সন্ধান পাওয়া গেল কোথা থেকে? ভিন রাজ্য থেকে। ভিন রাজ্য থেকে প্রতারণা কাণ্ডের চার পাণ্ডাকে জালে তোলে পুলিশ। গ্রেপ্তার মূল পাণ্ডা শৈলেশ সহ তার তিন ভাই গুজরাট এবং ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। ধৃতদের একাধিক অ্যাকাউন্টে কয়েকশো কোটি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। দেখুন পরের প্রতিবেদন। শিবপুরের টাকার খনি। প্রথমে ব্যবসায়ীর গাড়ি খুলতেই উদ্ধার হয় কোটি কোটি টাকা। দু কোটির পাশাপাশি ছিল সোনা, হীরের গয়নাও। তারপর বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে 8 কোটি 15 লক্ষ। কিন্তু টাকা উদ্ধার হতেই ভ্যানিশ শৈলেশ পাণ্ডে। প্রতারক ব্যবসায়ীর খোঁজে চলে তল্লাশি, এমনকি লালবাজারের তরফে লুকআউট নোটিশও জারি করা হয়। কিন্তু শৈলেশকে বাগে পাননি গোয়েন্দারা। এরপরই ভিন রাজ্যে অভিযান চালায় পুলিশ। একযোগে গুজরাট এবং ওড়িশায় চলে তল্লাশি, আর সেখান থেকেই পুলিশের জালে ধরা পড়ে অপরাধী। ওড়িশার রৌরকেল্লা থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডেকে, সঙ্গে তার দুই ভাই অরবিন্দ ও রোহিত। গুজরাটের আমেদাবাদ থেকে গ্রেপ্তার শৈলেশের আরও এক সহযোগী প্রসেনজিৎ দাস। অবশেষে এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা এবং এই প্রতারণার পাণ্ডা পাণ্ডে ভাই অর্থাৎ শৈলেশ পাণ্ডে, অরবিন্দ পাণ্ডে এবং রোহিত পাণ্ডাকে গ্রেপ্তার করল। এই রাজ্যে যেন দিন দিন বেড়েই চলেছে প্রতারণার ছক, আর তল্লাশি চললেই উদ্ধার হয় টাকার পাহাড়। আর প্রতারকরা রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভিন রাজ্যে। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।